বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালো আছো আমরা সরকার কাঠামো নিয়ে জানছিলাম তো আগের ভিডিওতে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের এত ভালো ভালো দিক জেনেছি যে অনেকের মনেই হতে পারে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বুঝি কোনো ত্রুটিই নেই কিন্তু ব্যাপারটা যে আসলে ঠিক না অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেটি সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব প্রথমত মন্ত্রিপরিষদ শাসিত সরকার স্থিতিশীল নয় এখন প্রশ্ন হচ্ছে কেন স্থিতিশীল নয় কারণ আইনসভার যারা সদস্য আছেন তারা যে কোনো সময় অনাস্থা প্রস্তাব এনে এই মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারেন তবে ব্যাপারটা এমন নয় যে আইনসভার সদস্যদের খেয়াল খুশি মতো তারা অনাস্থা প্রস্তাব আনেন যখন এমন কোনো গুরুতর ব্যাপার ঘটে যখন মন্ত্রিসভা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয় কিংবা জবাবদিহিতা করতে পারে না তখনই এই ধরনের অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করা হয় দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার জরুরি অবস্থার জন্য উপযোগী নয় ব্যাপারটা কেমন হলো তার মানে হচ্ছে মনে করো দেশে একটা যুদ্ধ হচ্ছে বা দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তখন জরুরি অবস্থায় কিছু সিদ্ধান্ত খুব দ্রুততার সাথে নিতে হয় অর্থাৎ সেখানে সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে যায় এমন সময়ের জন্য মন্ত্রিপরিষদ শাসিত সরকার খুব একটা উপযুক্ত নয় কারণ মন্ত্রিপরিষদ শাসিত সরকার সকলের মতামত এবং সকলের সিদ্ধান্ত জানতে গিয়ে বেশ লেংদি একটা প্রসেসে সিদ্ধান্ত প্রণয়ন করে বা বাস্তবায়ন করে তারপর তিন নম্বর সমস্যাটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আমরা রাজনৈতিক দলাদলি খুব বেশি দেখতে পাই তার মানে আমাদের কিংবা বিভিন্ন দেশে যেখানে মন্ত্রিপরিষদ শাসিত সরকার আছে সেখানে তোমরা দেখবে মন্ত্রিপরিষদে খুব কম সংখ্যক মানুষই থাকেন কিংবা বলতে গেলে এমন কোনো মানুষই থাকেন না যিনি কিনা বিরোধী দলের অর্থাৎ যার রাজনৈতিক দল কিংবা যেই রাজনৈতিক দলের ট্যাগে তিনি নির্বাচিত হয়ে সংসদে এসেছেন সেই নির্বাচিত দলটি যদি সংখ্যালঘিষ্ঠ হয় তাহলে তিনি মন্ত্রিপরিষদে আসন পান না তারপর চতুর্থ খারাপ দিকটা হচ্ছে এখানে মন্ত্রিপরিষদ অনেক সময় এক নায়কের মতো আচরণ করতে পারেন তার মানে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে মন্ত্রিপরিষদ কিন্তু সবসময় তাদের সকল কৃতকর্মের জন্য জনগণের কাছে সরাসরিভাবে জবাবদিহি করে না তারপর পাঁচ নম্বর খারাপ ব্যাপারটা হচ্ছে যে অনুন্নত যে সকল দেশ আছে সে সকল অনুন্নত দেশের জন্য এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার উপযুক্ত নয় কারণ একটা দেশ যখন অনুন্নত হয় তখন স্বাভাবিকভাবে সেখানে শিক্ষার হারটা কম থাকে মানুষ অপেক্ষাকৃত কম সচেতন হয় তার মানে মানুষ রাজনৈতিকভাবে বুঝতে পারে না যে তাদের আসলে কী করা উচিত আর কী করা উচিত না এমন একটি সময় তারা এমন ধরনের মানুষজনকে নির্বাচন করতে পারে না যারা যোগ্য সৎ ও মেধাবী এবং যাদের দ্বারা মন্ত্রিপরিষদ শাসিত সরকার গঠিত হলে সরকার ব্যবস্থাটি সুষ্ঠুভাবে চলবে এ কারণেই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার তখন বেশ ঝামেলার মধ্যে পড়ে যায় আশা করি বন্ধুরা তোমাদের কাছে ব্যাপারগুলো পরিষ্কার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে পরের ভিডিওতেও আমাদের সাথেই থেকো